हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू मोरी किचन। आशा करी सबाई भालो आछेन। आज आमी बानाबो ओंथन। रेस्टुरेंटे जे आमरा प्राय ओंथन खेये थाकि, किन्तु रेसिपी जाना थाकले खूब सहजेई एटी बासातेई बानानो सम्भव, आर टेस्टो रेस्टुरेंटेर चेये कोनो अंशे कम ना। चलुन तबे चले जाई ओंथन बानानोर रेसिपिते, आर भालो लागले चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना। एकटी बले दु कप परिमाण ময়দা নিয়ে নিয়েছি। অ্যাড করছি স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ কুকিং অয়েল। এবার সবগুলো উপকরণ হাতে সাহায্যে মিশিয়ে নেছি। মাখানো হয়ে গেলে অ্যাড করব 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং হাতে সাহায্যে খুব ভালোমতো মথে নিয়ে ডো বানিয়ে নিতে হবে। আমি পানি একবারই ইউজ করব না, 2 থেকে 3 বারই ইউজ করব। খুব ভালোভাবে ময়দাটাকে মথে নিতে হবে। পারফেক্ট ওন্থন আসলে নির্ভর করে ময়দাটা খুব ভালোভাবে মথে নেওয়ার উপর। কিছুটা সময় নিয়ে এই কাজটা কমপ্লিট করতে হবে। আপনারা চাইলে দুই হাত ইউজ করতে পারেন, আমি এক হাতেই করছি। মতে মতে দেখুন বলটা ক্লিন হয়ে গেছে, মথা শেষ। দেখুন কতটা সফট হয়েছে। এবার একটি ভিজিয়ে নিংড়ে নেওয়া কাপড় দিয়ে আমি ময়দার ডোটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখব। আর অন্যদিকে চলে যাচ্ছি চিকেন রেডি করতে। একটি বাটিতে 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে তাতে অ্যাড করছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ গাজর কুচি এবং 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি করে নেওয়া, স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/4 কাপ কুকিং অয়েল। এবার চামচের সাহায্যে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং আবারও চিকেনটাকে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আমার চিকেনও রেডি। 30 মিনিট পর আমি ময়দাটার ডো চেক করে নিচ্ছি, অনেকটাই সফট হয়ে গেছে। আরও আমি কিছুটা ময়দা ডো নিয়েছি, সেটা দিয়ে আমি বড় একটি রুটি বানিয়ে নিব। রুটির সাইজটা বড় করেই বানাতে হবে। গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি। রুটিটা ঠিক এরকম পাতলা হতে হবে, বেশি মোটা করা যাবে না। রুটি বানানোর পর ছুরির সাহায্যে 4 কোণা করে আমি রুটিটাকে কেটে নিয়েছি। এবার এটাকে আমি আবারও 4 ভাগ করে ছুরির সাহায্যে কেটে নিব। খেয়াল রাখবেন সাইজটা যেন সমান হয়, তাহলে উন্থনের সাইজটা সুন্দর হবে। এবার একটি স্কোয়ার ভাগের মধ্যে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। খুব বেশি চিকেন নেওয়ার প্রয়োজন নেই, 1/2 চা চামচ পরিমাণ হলেই হবে। তারপর হাতের আঙ্গুলে কিছুটা পানি নিয়ে আমি চারিদিকে এভাবে লাগিয়ে নিব এবং ঠিক এভাবে উল্টো করে দুটা পাশ খুব ভালোভাবে আটকে নিতে হবে। এর পরের প্যাচটা আপনাদের বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। দুপাশের লাস্টের অংশটাকে এবং শেষে পানি দিয়ে ঠিক এভাবেই আটকে দিতে হবে, যেন খুলে না যায়। একইভাবে আমি সবগুলো উন্থন বানিয়ে নেব। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা উন্থন বানানো দেখিয়ে দিচ্ছি। সাইডের সিলগুলো যেন ভালোভাবে লাগানো হয়, তা না হলে ভাজতে গেলে খুলে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমার উন্থনগুলো বানানো হয়ে গেছে, আমি এখন ভাজার জন্য চলে যাব। কিছুটা ডুবো তেলে উন্থনগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন তেলের মধ্যে হাত না লেগে যায়। উন্থন ভাজার সময় চুলার আঁচ যেন অবশ্যই মিডিয়ামে থাকে। কোনোভাবেই চুলার আঁচ
ফ্রাই করা যাবে না, এতে করে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরের চিকেনটা সেদ্ধ হবে না। তাই কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, আর কিছুটা সময় নিয়ে ভাজা হলে উন্ধুনের ক্রিসপিনেসটা অনেকক্ষণ থাকবে। উন্ধুনগুলোকে আমি সাবধানে উল্টে দিচ্ছি, দেখুন অনেকটাই ফুলে গেছে। উন্ধুনের কালার ঠিক খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, কারণ যখন হালকা বাদামি হবে তখন সেটা যখন তেল থেকে তুলে নেওয়া হবে তখন এটার ডার্কনেসটা আর একটু বেড়ে যায় ঠান্ডা হওয়ার পর। কালারটা ঠিক যখন এমন থাকবে তখন আমি একটা একটা করে উন্ধুনগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি উন্ধুনগুলোকেও ভেজে নিব এবং সবগুলো ভাজা হয়ে গেলে আমি পরিবেশনের জন্য নিয়ে যাব গরম গরম। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের মচমচে উন্ধন। গরম গরম স্যুপের সাথে এই উন্ধন খেতে কিন্তু দারুণ মজার লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।